বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলবো বিশ্ব ডায়াবেটিস দিবস। ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে জানাই সালাম শুভেচ্ছা। ডায়াবেটিস একটি মহা ব্যাধি। এই ব্যাধি মানুষকে বিভিন্ন দুর্বল করে দেয়, রোগ সৃষ্টি করে দেয়। ডায়াবেটিসটা কোত্থেকে আসলো, কেন হচ্ছে, সেটা নিয়ে আমি আজ কিছু কথা বলতে চাই। যেহেতু আমরা জাতীয় পরিবেশ মানবাধিকারের দায়িত্ব পালন করে আসতেছি, মানুষের আমরা সেবা দিতে চাই, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই কারণে আমরা বলতে চাই ডায়াবেটিস রোগ খাদ্য দ্রব্য থেকে হয়। মানুষে আগে পরিশ্রম করত, মানুষেরা তো বিভিন্ন কাজকর্ম করত, অনেক দূরে হেঁটে হেঁটে স্কুলে কলেজে কাজে কর্মে লিপ্ত থাকত। আজ ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে মানুষ হাতের নাগালে চলে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা চিঠি আদান প্রদান করতে হয় না, একটা চিঠি দেওয়ার জন্য পোস্ট অফিস যাইতো, তাহলে তাকে হাঁটি যেতে যেত। এখন স্মার্টফোনের মাধ্যমে মেসেজটা পৌঁছে যাচ্ছে, সে দেখি দেখি কথা বলতে পারতেছে। এটা দেশের জন্য একটি ভালো বার্তা, কিন্তু সাথে সাথে আমাদের যে পরিশ্রম না হওয়ার কারণে ডাক্তারের কাছে গেলে বলবে আপনি ডায়াবেটিস রুগী, আপনি তো হাঁটতে হবে আধা ঘন্টা, কারণ আপনার তো পরিশ্রম নাই, আপনি অফিসে বসে আছি। আমার নিজেরও ডায়াবেটিস, কেন আমরা বিশেষ করে আমাদের ভেজাল খাদ্য খাচ্ছি, যে সোয়াবিন তেলটা আমরা খাচ্ছি, এই সোয়াবিন তেলটা হলো ডায়াবেটিস জন্য একটি রোগ সৃষ্টি করার জন্য, এটা ডায়াবেটিস সৃষ্টি করার জন্য সোয়াবিন তেল হইল মেইন মাধ্যম। কারণ এখানে সোয়াবিন তেলগুলি ভালো না, আমাদের দেশে তো টাকা দিলে হারামটাও জায়জ করে দিচ্ছে, যে সংস্থাগুলি দেখার কথা তারা দেখতেছে না, যে যার ইচ্ছা এমন দুই নম্বরই মাল তৈরি হচ্ছে আমাদের দেশে। একটা ভালো মাল তার সাথে সাথে দুই নম্বর মাল তৈরি হচ্ছে, তাহলে কেমনে হয়, এটা এটা কিভাবে হয়? যারা দায়িত্ববান তাদের তাদের দেখার উচিত, তারা কি দেখতেছে? বিদেশি কসমেটিক, বিদেশি ব্র্যান্ডের কসমেটিকগুলি আমাদের দেশে যখন ব্যবহার করি, ওই প্যাকেটটা ফেলে দেওয়া হয়, তখন এক জাতীয় মানুষ টোকাইরে নিয়ে যায়, ওখানে আবার বিক্রি করে, এটা মুছি, এখানে কেমিক্যাল দিয়ে অযত্নভাবে সেটা বাজারজাত করা হচ্ছে। কারা করতেছে? আমার দেশের মানুষেরা করতেছে। কেউ আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে না, মানুষকে ধ্বংস করে দিচ্ছে না, আমরা নিজেরাই দুর্নীতির কারণে আমার দেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা যারা এই কাজগুলি করতেছি তারা কি ভালো করতেছি? তারা দেশের মানুষকে ক্ষতি করতেছি। কিসের লোভে? টাকার লোভে। টাকার লোভে এখন মানুষকে হত্যা করা হচ্ছে, টাকার লোভে মানুষকে এখন সরকারের বিভিন্ন পর্যায়ে, সরকার প্রধানমন্ত্রী কি করবে, সরকারি দপ্তরগুলিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা মানুষের গরিবদের অসহায় পকেট কাটতেছে। যেমন দেখতেছি, বারবার দেখতেছি, আমিও ভুক্তভোগী, এ টানেলের জন্য জায়গা অধিগ্রহণ করা হলো, কোনো মানুষ তার প্রাপ্য টাকাটা, সরকারে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা পায় না।
5%, 10%, 15 আপনার 20% এ ধরনের টাকা, যাদের একটু খতিয়ন্ত গোলমাল আছে, এগুলো গোলমাল বলি, তাদের থেকে 40% পর্যন্ত টাকা যারা এলএ শাখার দায়িত্ব আছে তারা নিয়ে যাচ্ছে। আমার কাছ থেকেও একটা টাকা প্রথমে চাইছিল আমি দেওয়ার জন্য, যখন আমার কার্ডটা শো করলাম তখন বলে দেয় আমি টাকা নিব না, নেয় ঠিক আছে, কিন্তু আমার অ্যাসেসমেন্টটা না করে আমাকে ২-৩ কোটি টাকার মতো ক্ষতি করে দিল। তাহলে কেন? ওই যে ঘুষ, ওই যে দুর্নীতি না করার কারণে অনেক মানুষের টাকাটা এই যে জেলা প্রশাসকের কাছে আটকে আছে। কেন? ওই যে সেই টাকা দিতে পারতেছে না, তার টাকাটা সে পাচ্ছে না। এভাবে প্রত্যেক ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, মানুষের ডায়াবেটিস তো না, আরো বড় ধরনের ক্যান্সার রোগও সৃষ্টি হচ্ছে শুধু এই ভেজাল দরিদ্র থেকে। ভেজাল খানা আমরা খাচ্ছি, ভেজাল ছাড়া কোনো খাওয়া যাচ্ছে না। তেলগুলি, তেলের কারণে অধিকাংশ মানুষের ডায়াবেটিস পদায় হচ্ছে, তেলগুলি আমরা ভালো পাচ্ছি না। এটা যারা দেখার কথা সারা দেখতেছে না, তাদেরকে কিছু ঘুষ দিলে সব হয়ে যাচ্ছে। রাতে রাতে যে দেশের মানুষ, দেশের দরিদ্রের মূল্য বৃদ্ধি করা হয়, বৃদ্ধি হয়ে যায়, তাহলে সেই দেশে বালক কিভাবে পাব, কিভাবে বালক জিনিসের আশা করব, কিভাবে রোগ মুক্ত থাকব, কিভাবে মানুষের জীবন জীবিকা এই যে সচ্ছলতা আনবে? কারণ রাতে রাতে লোহার দাম বাড়ি গেল, রাতে রাতে সিমেন্টের দাম বাড়ি গেল, রাতে রাতে পাথরের দাম বাড়ি গেল, রাতে রাতে সব কিছু বেড়ে যাবে, ডিজেল তেলের দাম বাড়ি গেল। তাহলে এই রাতে রাতে কেমনি বাড়ে? 1% বাড়ে, 2% বাড়ে, 3% বাড়ে, এরকম বাড়ে। কিন্তু রাতে রাতে যাদের এই যে দরিদ্রগুলি ছিল, পেঁয়াজ হঠাৎ করে বেড়ে যাবে 40 টাকা 50 টাকা, তাহলে যাদের মজুত আছে তারা রাতে রাতে কোটিপতি। এগুলি কিছু সেন্টিগ্রেডের মাধ্যমে হচ্ছে। এই যে সোয়াবিন তেল, যেই সোয়াবিন তেলের কোনো মান নাই, সেই সোয়াবিন তেলও রাতে রাতে বৃদ্ধি করা হচ্ছে। এখন কিছু টাকা ঘুষ দিলেই আপনি যা ইচ্ছে তা করতে পারতেছেন, মানুষের কথা কেউ এখন চিন্তা করতেছে না। যদি মানুষের কথা চিন্তা করত, আমি কি করতেছি, আমি এই টাকা নিয়ে কি করব, আমার টাকাটা তো আমার কাজে আসবে না, আপনার টাকা তো যেভাবে মানুষকে ক্ষতি করতেছেন ভেজাল খাদ্য দ্রব্য বিক্রয় করি, আপনার টাকাটাও আপনার সেলের মাধ্যমে, আপনার মাধ্যমে আপনার কিডনি চলে যাবে, আপনারও একটা না একটা চলে যাবে, আপনি যত ভালো খাদ্য খান না কেন, কারণ আপনি যে মানুষকে বা খারাপ জিনিস খাওয়াচ্ছেন, ডায়াবেটিস পদা করে দিচ্ছেন, সেই কারণে আপনার শরীরেও সেই রকম রোগ ব্যাধি সৃষ্টি হবে। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর ইনসানকে এই বডি, এই যে বডিটা এটা আমার না, এটা আল্লাহ রব্বুল আলমীর দান। এই দানটা আমরা কোনো দিন দুর্ব্যবহার করতে পারবো না, কোনো দিন অন্যায় কাজে ব্যবহার করতে পারবো না। যদি করি দুনিয়ায়ও শাস্তি, আখেরাতেও আমাদের শাস্তি ভোগ করতে হবে। তাই আসুন আমরা ভেজাল দরিদ্র থেকে দেশকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব, দেশের মানুষকে সচেতন করব ডায়াবেটিস থেকে বাঁচার জন্য। ডায়াবেটিস হলো একটা মহামারীর মতো, করোনা ভাইরাসের মতো, হঠাৎ ডায়াবেটিস বেড়ে যায় কি জন্য, ওই ভেজাল খাদ্যর কারণে। আজকে বাংলাদেশে আমি মনে করি শতকরা 80% মানুষের ডায়াবেটিস পদায় হয়ে গেছে। আসলে তো ডায়াবেটিস সবার আছে, বাড়ানো কমানো তো একটা, এই যে হঠাৎ করি ডায়াবেটিস বাড়ি যাচ্ছে ভেজাল দরিদ্রের কারণে। তাই আমরা ভেজাল দরিদ্র বিক্রি করব না। যারা সংশ্লিষ্ট আছেন আপনার নিজের দিকে চিন্তা করি, ভেজাল মুক্ত একটি আমরা খাদ্য দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করলে আগামীতে আমরা ডায়াবেটিস মুক্ত একটি সমাজ পাব বলে আশা করি। সবাইকে সচেতন হওয়ার জন্য
এবং দেশবাসীকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।